আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু মিনহু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি মানব জাতির সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি, যুগের পর যুগ হয়ে আমি সেই যুগেই জন্মেছি, যে যুগকে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন, আমার রাসূল কেমন রাসূল? আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার স্ট্যাটাস, আপনার পার্সোনালিটি, আপনার ক্রেডিটকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। সুবহান। কেমন সমুন্নত করেছেন? হাদিস থেকে শোনেন, আব্দুল মুত্তালিবের কাছে ওই সময়ের লোকেরা সবাই নালিশ করতেছে, বলে আপনার কাছে চরম একটা বিচার আছে। কি বিচার? বলতেছে, আপনার বৌমার তো হাজবেন্ড নাই, কেনা নাই, তাহলে কেন আপনার বৌমা আতর গোলাপ সুগন্ধি লাগায়া লাগায়া এই নগরীতে হাঁটা চলা করে? এর বিচার করবেন। ওই সময় নিয়ম ছিল বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সব জায়গায় সমালোচনা, বাজারে ঘাটে এখানে ওখানে। আব্দুল মুত্তালিব যখন বাসায় চলে আসছে, মনটা খুব খারাপ, যে যেখানে যাই সেখানেই আমার বৌমার সমালোচনা, সবাই বলে আমার বৌমা আতর গোলাপ দিয়া তারপরে হাঁটা চলা করে, লজ্জা শরম নেই। নাউজুবিল্লাহ। বলে বৌমাকে ডেকে ডেকে বলেন, বৌমা কোথায়? আমি উপস্থিত। বলেন, কি হয়েছে? বলে, বৌমারে, সবাই বলা বলি করে ঘটনাটা কি? বলে, কি তুমি নাকি সুগন্ধি লাগায়া লাগায়া তারপর সব জায়গায় হাঁটা চলা করো? এটা তো আমার সম্মানের খেলাফ, আমার ইজ্জতের খেলাফ, এটা তো করা ঠিক না, তোমার কারণে আমি মুখ দেখাতে পারি না। আল্লাহ আকবার। এবার তার বৌমা ডেকে ডেকে বলেন, বাবা আমি কি করব? বলে, আমার কি করার আছে? বলেন, কসম করে বলি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেদিন থেকে আমার রেহেমের ভিতরে আমার সন্তানটা এসেছে, সেদিন থেকে অনবরত আমার শরীর থেকে অনবরত জান্নাতি মিশক আম্বর বের হচ্ছে। শুধু তাই না বাবা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, উঁচু নিচু জায়গাগুলো সমান হয়ে যায়। আল্লাহ আকবার। আমি যখন পানি নেওয়ার জন্য কূপের কিনারায় চলে যাই, আমি যখন বালতি নিক্ষেপ করি, ওই কূপের পানি নিচ থেকে উঠান লাগে না, আপনি আপনি করে কূপের মুখামুখি আইসা আমাকে সালাম দেয়। আল্লাহ বাবা শুনে আমি যখন হাঁটা চলা করি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে। আমি যখন রাস্তা দিয়া যাই, বনের পশু পাখি এসে আমাকে সালাম দেয়। আল্লাহ আকবার। আমি যখন রাতের বেলায় ঘুমাই, ছাউনিটা দুই দিকে সরে যায়, আহারে আকাশের চন্দ্র সূর্য তারকা নক্ষত্র রাজি আমাকে সালাম দেয়। আল্লাহ আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে এ আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখব, নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব।